মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কুচুট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় পুলিশ প্রশাসন। মূলত এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনসাধারণের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এই পুলিশ টহলদারি বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিন পুলিশ কর্মীরা বাইকে করে টহলদারি চালানোর পাশাপাশি এলাকার মানুষের সাথেও কথা বলেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কুচুট গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় পুলিশ প্রশাসন। মূলত এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং জনসাধারণের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এই পুলিশ টহলদারি বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিন পুলিশ কর্মীরা বাইকে করে টহলদারি চালানোর পাশাপাশি এলাকার মানুষের সাথেও কথা বলেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতগেছিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।